সূরা ফাতিহা হলো আল্লাহ তাআলার সাথে একটি কথোপকথন। সূরা ফাতিহাতে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখিয়ে দিন। এবং সূরা ফাতিহার পরে আমরা পবিত্র কোরআনে সূরা বাকারা পাই, যা শুরুতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটি হিদায়াত সেই মুত্তাকিদের জন্য। অর্থাৎ সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে হিদায়াত চাচ্ছি এবং এর পরপরই আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়াত। অতএব বলা চলে সূরা ফাতিহা হচ্ছে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা এবং বাকি কোরআন যেন আল্লাহর তরফ থেকে সেই প্রার্থনারই একটি উত্তর। এই কারণে আমরা যখন নামাজে দাঁড়াই প্রথম দুই রাকাতে আমরা সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলিয়ে পড়ি। সূরা ফাতিহার সাথে যেই সূরাই আমরা মিলাই না কেন, আমাদের নামাজ তখন এক পবিত্র কথোপকথনে পরিণত হয়, যেখানে আমরা সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে হেদায়ত চাচ্ছি এবং এরপর কোরআনের অন্য যে কোনো অংশ পাঠ করার মাধ্যমে আল্লাহর তরফ থেকে সেই চাওয়ার উত্তর পাচ্ছি। মনে করুন আপনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়লেন, বিসমিল্লাহ রহমানির রহিম, قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। সেই ক্ষেত্রে সেই রাকাতে আপনি আল্লাহর কাছে হেদায়ত চাইলেন এবং আল্লাহ আপনাকে তার নিজের পরিচয় দেওয়ার মাধ্যমে আপনাকে হেদায়ত দিলেন। শুধু এভাবেই নয়, আমরা যখন শুধু সূরা ফাতিহা পাঠ করি তখনও বাস্তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটি পবিত্র কথোপকথনে লিপ্ত হই। মুসলিম গ্রন্থের হাদিস কুদসিতে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তার জবাবে বলি হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ, একবার ভেবে দেখুন, এই প্রকাণ্ড মহাবিশ্বের এক ছোট্ট নক্ষত্রপুঞ্জ রয়েছে, সেই ছোট্ট নক্ষত্রপুঞ্জে রয়েছে লাখো নক্ষত্র, সেই লাখো নক্ষত্রের মধ্যে তুচ্ছ এক নক্ষত্র, নাম তার সূর্য, সেই নগণ্য আলোক ছটাকে ঘিরে ঘুরছে গুটি কয়েক ধূলিকণার সমান গ্রহ, সেই গ্রহগুলোর মধ্যে একটি হচ্ছে পৃথিবী, নগণ্য এই ধূলিকণার কোনো এক ক্ষুদ্র কোণে শত কোটি সৃষ্টির ভিড়ে এক আপনি, মহাবিশ্বের তুলনায় ক্ষুদ্র তুচ্ছ উপেক্ষণীয় এক জীব, সে আপনি মুখ থেকে উচ্চারিত করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আপনার সেই কথা গোটা আকাশ মন্ডলীকে ছেদ করে পৌঁছে গেল বিস্ময়কর এই জগতের স্রষ্টার কাছে, এবং সেই মহান সত্তা, সেই মহাবিশ্বের রব আপনার এই উচ্চারণ শুনে এতটা খুশি হলেন, এতটা গর্বিত বোধ করলেন যে তিনি তার সবচেয়ে কাছের ফেরেশতাদের নিকট বললেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। পৃথিবীতে এমন কোন পিতামাতা নেই যারা তাদের সন্তানকে নিয়ে এতটা গর্ববোধ করতে পারবে, এতটা আনন্দ বোধ করতে পারবে, সে সন্তান তাদের জন্য তার জীবনটাও দিয়ে দিক না কেন, এমন কোনো বাবা মা নেই যারা তাদের সন্তানের কাজে এতটা খুশি হতে পারবে, যতটা আনন্দ বোধ, যতটা গর্ববোধ আমার আপনার রব আমাদের নিয়ে করেন যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা আরো খুশি হয়ে যান এবং বলেন আফনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছে, গুণগান করেছে। অতঃপর আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করেছে। এরপর আমরা বলি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। তিনি তখন এর উত্তরে বলেন এটা আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার, আমার বান্দা যা চাইবে তাই সে পাবে। তাই এর পরপরই আমরা আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটি চাই, কারণ আমরা বলি আমাদের সরল পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন, যারা গজব প্রাপ্ত নয় এবং পথভ্রষ্ট নয়। তখন আল্লাহ সুবহানাহু তাআলা এর উত্তরে বলেন এটা কেবল আমার বান্দার জন্য, আমার বান্দা যা চায় তাই সে পাবে। অতএব আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার সুযোগ পাব, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি, কারণ এর মাধ্যমে আমরা স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি,
আমাদের প্রতিটি আয়াত পাঠ করার পর তিনি এর জবাব দেন। তিনি ব্যক্তিগতভাবে আমার আপনার কথা গর্বের সাথে আনন্দের সাথে তার সবচেয়ে নিকটের বান্দাদের কাছে উল্লেখ করেন। আসুন আমরা আল্লাহর সাথে এই কথোপকথনের মাধ্যমে তার নৈকট্য লাভ করার চেষ্টা করি।